গুড মর্নিং। আজকে হচ্ছে হরিদ্বারের ডে টু। তো আমরা সকালবেলা এখন রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা। এবার আমরা ওই মুসৌরির দিকে যাব, তো আরও বেশি ঠান্ডা এখানে। তো ওখান থেকে আরও 4-5 ডিগ্রি কম ঠান্ডা ওখানে, ওই জন্য সব ঠান্ডার প্রিপারেশন নিয়ে এগোতে হয়েছে। যা যা ড্রেসের প্ল্যান করেছিলাম যে এটার সাথে এটা পরবো, এটার সাথে পরবো, ওরকমভাবে হয়নি। কারণ এরকম ঠান্ডা পড়ে যাবে, এতটা মানে এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। একটু কিছুটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম, এখানে তারই বেশি ঠান্ডা পড়ে গেছে। তো এবার আমরা এখন বেরোবো, কিছু খেতে হবে, কিছু খেয়ে আমরা বেরিয়েছি। এই দেখো, কালকে রাতে এই জায়গাটা মানে ফাঁকা ছিল, আর এখন লোকেতে ভর্তি। এই সামনেটাতে গাড়ি গাড়ি, যেহেতু তোমাদের বলেছি যে এটাই হচ্ছে মেন ঘাটটা, হাড়কে পেয়ারি ঘাট। তো এখন এত লোক হয়ে ভরে গেছে পুরো এই জায়গাটা, পুরো পুরো লোকে ভর্তি। ওর থেকে দেখাই, এই দেখো অবস্থা ঠিক কিরকম। বড় বড় সিঁড়িগুলো দিয়ে নেমে নেমে লক্ষ্মণ ঝুলা যাতা হয়। আমিও হিন্দি বলতে শুরু করে দিয়েছি। তো এরকম অনেক সিঁড়ি রয়েছে, অনেক উপর থেকেই রয়েছে, এরকম নামতে 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 তারপরে লক্ষ্মণ ঝুলা, ওখানে যাওয়া যাবে সামনে। এখানে এখনো সিঁড়ি শেষই হচ্ছে না, নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি। এই যে মন্দির শ্রী লক্ষ্মণ জি মহারাজ। হিমালয় কা সবসে বড়া শিবলিং হ্যাঁ, হিন্দি সমঝতে না, সবসে বড়া শিবলিং হ্যাঁ। 11 ফিট হাইট আছে, একটাই পাথর বানা আছে মহাদেব। কিন্তু ব্রিজে নিচে, ব্রিজে নিচে কোনো সাপোর্ট নেই না, ইসলিয়ে হ্যাঙ্গিং ব্রিজ বলতে হ্যায় ইসকো। লেকিন এ পুরানা হো গে না, তো বন্ধ হো গে। চাইনা কা তো হ্যাঁ, এই মডেলিং উসকা মডেলিং ভাইয়া ও নদী উস পার। এদিকে লক্ষ্মণ ঝোলা, লক্ষ্মণ ঝোলা থেকে আসার সময় এরকম চারদিকে অনেক মার্কেট আছে। এখানে অনেক ক্যাফেও পেয়ে যাবে তোমরা, রেস্টুরেন্ট পেয়ে যাবে, খাবার দোকানেরও প্রচুর মানে অ্যাভেলেবল, বেশি খাবার দোকানও আছে এখানে, অনেক মার্কেট আছে। কেউ চাইলে কেনাকাটি করতে পারো। আইসক্রিম টাইপের গোলা খাচ্ছে গোলা। আমরা লক্ষ্মণ ঝোলা থেকে এসে গেছি, এই যে এখন হাইওয়েতে আছি। এখানে একটা রেস্টুরেন্টে খেতে হবে, খিদে পেয়েছে। তো এই যে রয়্যাল ব্ল্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাবো, খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে মুসৌরি। খাওয়া হয়ে গেছে, আর অনেক অনেক দিন পর প্রচণ্ড ভালো খাবার খেলাম। ভালো মানে লিটারেলি প্রচুর ভালো রান্না করেছিল, প্রচুর ভালো টেস্ট ছিল রান্নার, খুব ভালো করে খেলাম। আর তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকমে, আর যখন ঢুকলাম তখন বাইরে লিটারেলি গরম পড়ছিলো, আর এখন প্রচণ্ড ঠান্ডা হওয়া দিচ্ছে। তো গাড়ির সাথে ঢুকে যাই, এবার আমরা মুসৌরির জন্য রওনা হবো।
না বলছি রাত্রাটা দেখতে পাবি না, আজকেই দেখে নেব। হাপড়া আসতে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। আর এখন এক যে আমাদের গাড়ি, আর একটা দোকানে দাঁড়িয়েছি চা খেতে, প্রচণ্ড শীত করছে। হাপড়া আসতে এসেছি আর আমরা যাব হচ্ছে এই যে আমাদের একটা ওইখানে যাবো। কফি আর এই যে এরকম সামনেটা ভিউটা ব্যালকনি থেকে সব পুরোটা দেখা যাচ্ছে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, এখন এখানে 6 ডিগ্রি টেম্পারেচার চলছে, প্রচুর ঠান্ডা। আসতে বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা। মিলিটারি হোটেলে এসে ব্ল্যাঙ্কেট দ্বারা ঢুকে গেছি, কথাও বলতে পারছি ঠিক করে। মানে রুম হিটার আছে, কিন্তু এই রুমটা এত বড় রুম তো, যার জন্য রুম হিটারটা চট করে গরম হচ্ছে না ঘরে, প্রচুর ঠান্ডা। আর 4 দিন ধরে নাকি এখানে টানা বৃষ্টি হচ্ছে আজকে নিয়ে, সেজন্য আরও বাজে অবস্থা। ঠান্ডা যত রাত বাড়ছে তত ঠান্ডাটা বাড়ছে। তো তাও আমি জাস্ট হোটেলে এসে একবার ব্যালকনিটাতে গেছিলাম, তারপর ব্যালকনিতে যাইনি, কিন্তু তোমাদের সাথে একবার রাতের ভিউটা শেয়ার করি। যদিও আমি যখন এসেছিলাম তখন অনেক আরও বেশি লাইট জ্বলছিল, আর রাত হতে তো একটু লাইটের কমে গেছে। তাও খুব সুন্দর লাগে, মানে তাও খুবই সুন্দর লাগছে দেখতে। চলো একটু সাহস করে যাই বাইরে, দেখি আমি তোমাদের। এই যে এখন রাত্রিবেলা ওইদিকে অনেক লাইট অফ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে কয়েকটা হোটেলে লাইট টাইট চলছে। আর এটা সামনে পার্কিং জোন। আমি অনেক কষ্টে ঠান্ডায় সাহস করে আসতে পেরেছি। আর ওই সামনে পুরোটা লাইট জ্বলছিল ওরকম ছোটো 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 ছোটো, এখন যেমন এই জায়গাটা হয়ে আছে এরকমই পুরোটাটা একদম সেই মনে হচ্ছিলো কি সোনা হিরে এরকম ফেলে রেখেছে, তো ওরকমই লাগছিলো। এখন যাই হোক রাত হতে সেগুলো বন্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগে আর শান্ত একদম। ও তোমরা দেখলে বাইরেটা কেমন, খুব সুন্দর লাগছিলো। আরও সন্ধ্যেবেলা আরও ভালো লাগছিলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু বেশি শীত কাতুরে, তো আমার বাইরে যেতে পারছিলাম না, ঘরের মধ্যেই ছিলাম, ঘরেই খেলাম, বাইরে যাইনি। একটু আগে ওই সন্ধ্যেবেলা এসে যা গেছিলাম, আর এখন অনেক সাহস করে গেলাম। প্রচণ্ড ঠান্ডা, আমার হাত দুটো জমে গেছে পুরো, তো তাও গেলাম। এবার এখন ঘুমিয়ে পড়বো। আর আমাদের গাড়ির হুডে যে ট্রলিগুলো ছিল, প্রতিটা ট্রলি যাই না কি অবস্থা, কিন্তু আমার ট্রলিটার ভেতরে আমার যে বৃষ্টি পড়েছিলো জল ঢুকে গেছে, আমার হাফ জামা সব ভিজে গেছে, ইভেন আমার জ্যাকেট মানে শীতের যেগুলো পরার ছিল ওগুলোও ভিজে গেছে। জানি না আমি কাল সকালে কি করব, যদি ওগুলো না শুকায় তাহলে রাম নাম সত্যি হয়। তো
কাল সকালে শুনেছি, আরও ভালো লাগবে দেখতে, তো অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। তো এখন আমি গিয়ে, তো এখন আমি ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে, গুড নাইট। গুড মর্নিং গাইজ, তো আমি উঠে পড়েছি সকালবেলা, এখন বাজে 7:30, রোদ উঠে গেছে হালকা, ভালোই রোদ উঠেছে আজকে, মেঘও করে আছে, জানি না কী হবে, নিজের চা গরম গরম সকালবেলা। আর সামনে এই সুন্দর একটা ভিউটা, কিন্তু যাই বলো রাতে যতটা সুন্দর লাগছিল এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে সেই তুলনায় সকালে কিছুই লাগছে না। তাও হ্যাঁ, সকালে তো সকালের মতো লাগবে, রাতে রাতের মতো সুন্দর লাগবে, প্রকৃতির এক এক সময় এক এক রকম সুন্দর দৃশ্য। আর ওই জায়গাটা যেখানটা, ওই এই জায়গাটা যেখানটা একদম আরও ঠিক ঠিক করছিলো লাইটে, ওই জায়গাটা পুরো কুয়াশাতে ঢেকে দিয়েছে, জাস্ট শুধু এইটুকু দেখা যাচ্ছে, ওখানটা পুরো আকাশের সাথে মিশে গেছে। এই যে আর সবাই জাস্ট উপর থেকে এলো, মায়েরা, আমি, মা, ভাই, মামা, নানি ওপরে শুয়েছিলো, আর আমি, মা, ভাই, মনাই আমরা নিচে শুয়েছিলাম এখানে। তো সবাই রেডি হয়ে গেছে প্রায়, শুধু নানি আর সবাই এখন রেডি হয়নি, ওরা রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো। আমি অলমোস্ট রেডি, কিছু করতে মানে আর ঠান্ডায় কিছু ভালো লাগছে না, শুধুমাত্র দেখি আর বাড়ি চলে যাই আজকে। আর মিস করবো এতদিন ধরে এক জায়গায় ঘোরা কন্টিনিউসলি, খুব মজা হয়েছে, এত লাস্টে এত সুন্দর ভিউ থেকে যাওয়া তো আলাদাই ব্যাপার। তো চাই, রেডি হয়নি, রেডি হয়ে তো আমি রেডি হয়ে গেছি, এবার মেঘ করে গেছে বাইরেটা পুরো, আরও ঠান্ডা বেড়ে গেছে, এই যে প্রচুর মেঘ করেছে, ঠান্ডা বেশি, ঠান্ডা বেশি, ঠান্ডা ওর কালকে ঠান্ডা লাগছিল না, ওর আজকে বেশি ঠান্ডা লাগছে, আর আমার কালকে বেশি ঠান্ডা লাগছিল, এখন একটু ঠান্ডাটা কমেছে আমার। তো প্রচুর কুয়াশা হয়ে গেছে, সামনেটা মেঘে পুরো ঢেকে গেছে, নিচের রোদ উঠছে না, হ্যাঁ মা বললো এটা পাহাড়ের, পাহাড়ের লীলা, ফালতু কথা। তো এবার আমরা রেডি, চেক আউট করে বেরিয়ে যাবো। ছবি না ভিডিও করছি, আর আমাদের এই যে আরেক সুন্দর, এই দেখি কাই রে, এই ভাই ভাই আরেক সুন্দর, আমার চশমা নিয়ে নিয়ে যাই, দেখো ভেঙে। তো এখানে সামনে দিয়ে পুরো মেঘগুলো যাচ্ছে, পুরো মেঘে ঢেকে দিয়েছে শহরটাকে, এই যে বল সকতে হো। আর এই যে এটা আমাদের হোটেলটা ছিল, এটার লোকেশনটা হচ্ছে এখানে যে মুসৌরির মেন চক আছে, ওই চক থেকে এই সোজা রাস্তাটা দিয়ে এসেই এই হোটেলটা, এই যেখানটা গাড়ি, এই র্যাম্পটা দিয়ে উঠে আসতে হবে বেসিক্যালি, এই র্যাম্পটা দিয়ে উঠে এসেই এইটা, এই যে হোটেলটা, হোটেল মোনারক, হোটেল মোনারক, এখান থেকে তোমরা পুরো এই ডিরেক্ট ভিউটা পেয়ে যাবে। তো এটার অ্যাড্রেসটা হচ্ছে মুসৌরি চক থেকে বাঁদিকে রাস্তাটা ধরে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা আসছে, এটা মুসৌরি, এখানে মুসৌরি চকটা, এর বাঁদিকটা দিয়ে এই রাস্তাটা আসছে, এখানে যেতে হবে। এটা এখানে বোর্ডটা, মেঘগুলো উড়ে গেছে দেখতে পাচ্ছো, ধরে ঢোকা কিছুটা দেখে নে, এখানে এসে বৃষ্টিতে আটকে গেছি, আর
কফি আর ময়দা সবই চা খাচ্ছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখানে তো কেমটি বলছে এমনি নর্মালি মুসলির থেকে কম টেম্পারেচার থাকে, তার সাথে এখন আবার বাইরেটা এরকম বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আমার ভাইয়ের মেয়ে, আমার ভাই গরম গরম ম্যাগি এই ওয়েদারে, পুরো বৃষ্টি হচ্ছে এখানে। এবার আমরা গাড়িতে উঠে পড়বো, প্রচণ্ড শীত করছে বাইরে। তোমরা দেখো কেমটি ফলসটা এইখানটাতে আবার জোর বৃষ্টি নেমেছে, তাই আমরা এই নিচ, এই যে নিচটা এখানটা আর গেলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সেরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, ওই জন্য আর গেলাম না। দেখো তোমরা এখান থেকেই দেখে নাও, আর যারা এসছে তারা তো জানোই কতটা সুন্দর। কিন্তু আমাদের ভাগ্য খারাপ এবারে যে আমরা যেতে পারলাম না, ওই যে ওখান থেকে। সামনে এখন বরফ পড়ছে, একদম ছোট্ট 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 বৃষ্টির মতো বরফ পড়ছে, প্রচুর ঠান্ডা বাইরেটা, গাড়ির মধ্যে হিটার চলছে। এই যে ছোট ছোট বৃষ্টির মতো করে এই যে বরফ, এই যে বরফ পড়ছে। ঝড়ের গতিতে কেনাকাটা করেছি আর এখন মানে গেছি কোনো রকমে, ছুটতে গিয়ে যার মানে যার যেটা দরকার, মনে হয় যেটা দরকার সেটা সেই দোকানে মনেই চলে গেছে। ভাইয়ের মানে বিস্কুট টিস্কুট কেনার ছিল সেগুলো ভাই কিনে চলে গেছে, সবাই বলল মা এক জায়গায় চলে গেছে, আমি এক জায়গায় দোকানে মানে সে রেডি সেডি গো, ওরকম টাইপের হয়ে গেছিলো। তো আমাদের কেনাকাটা ডান, এবার আমরা যাচ্ছি ওইখানে মানে আরেকটু এগিয়ে গিয়ে টোটো মানে পাবো। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে টোটো করে বাড়ি গিয়ে, টোটো করে হোটেলে গিয়েই ডিনার করবো। আমাদের ডিনার বলা আছে, জাস্ট যাবো ডিনার করবো, লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। তো এই যে রাত্রেবেলা এখানটা কীরকম, বাই বাই হরিদ্বার। চেক আউট হয়ে গেছে, এই যে আমরা রেডি। আর আমাদের ট্রেন আজকে দেরাদুন থেকে ছাড়ার পর 10টা বাজে, সেটা 11টা বাজে রিশিডিউলড হয়েছে। তো আমরা যেহেতু একটু লেট করে করে বেরিয়েছি, এবার স্টেশন যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো। এগুলো যেভাবে যাচ্ছে ভাই ওপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, এক ঘন্টা লাগলো অ্যাডজাস্ট করতে। তো যাই হোক অনেকভাবে অ্যাডজাস্ট করে হয়ে গেল, আমার একটু হাতে লেগে গেছে, অনেক লাগেজ ছিল ভারী ভারী, তাড়াতাড়ি করে ধরতে করছিলাম, তখন একটু হাতে
ইভিনিং, এখন আমরা ট্রেনে আছি, এখন বাজে 10:16, প্রচুর ঘুমিয়ে দিয়েছি ট্রেনে, মানে এত ঘুম ভাবা যায় না, সবাই বলছে আবার এই তো ট্রেনে এত ঘুমাচ্ছিস তোরা, অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম মানে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি, আর আমার হাতে একটু ব্যথাটাও বেড়েছে, তো এবার এখন একটু ফ্রেশ হয়নি, কিছু খাবো, কারণ যাওয়ার সময় আমাদের আমরা খাবার অনেক নিয়ে এসেছিলাম, এখন যেহেতু ভাড়ার খালি বলা যায় তো এখন কোনো খাবার আমরা নিয়ে যাচ্ছি না, আমরা এখন যা খাবো ট্রেনেই খাবো, তো দেখি ট্রেনে ব্রেকফাস্ট করবো। এখন সবাই একে একে ফ্রেশ হবো, মানে অনেকদিন পর রিলিফ লাগছে যে হ্যাঁ ঘরে এসে এবার এখন নিজের মতো ঘুমাতে পারবো, হ্যাঁ আবার একদিকে মন খারাপও লাগছে যে ব্যাক টু আবার নর্মাল লাইফ হয়ে গেল, ঠিক আছে তো ঠিক আছে আবার নেক্সট কোথাও যখন যাওয়া হবে তখন আবার আনন্দ হবে, কিন্তু এখন আবার কলেজ ক্লাস সব কিছু নিয়েই থাকতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার, আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব তো করতেই হবে তোমরা জানো, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর আমার সাথে স্টে কানেক্টেড, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।